Bismillahirrahmanirrahim. Assalamualaikum everyone. Welcome to my channel and welcome to another brand new video. আজকে একটু সকাল সকাল বের হয়ে গেছি বাসা থেকে। এখন 8টা বাজে নাই। আর সকালবেলার ওয়েদার একেবারে ঠান্ডা কনকনে। তবে খুব সকালে সূর্যের আলো দেখতে পাচ্ছি। খুব সকালবেলায় সূর্য উঠে গেছে। সারা দিন হয়তো সানি একটা ওয়েদার পাবো, যেটা শীতকালে খুবই দরকার। ওই যে সূর্যের অবস্থা অনেকটা নিবু নিবু। মনে হয় যে মেঘের আড়ালে ঢাকা পড়ছে। এবারে শীতটা দেখে বোঝা যাচ্ছে না যে শীতটা কি আরো তীব্রভাবে পড়বে না শীতটা এখানে শেষ। যাই হোক, আরো একটি কর্মব্যস্ত দিনের শুরু। যে যার মতো করে বেরিয়ে পড়েছে, আমার মতো কেউ কামলা দিতে, কেউ অফিসের উদ্দেশ্যে, এক একজন এক এক পরিকল্পনা নিয়ে বাসা থেকে বের হয়ে গেছে। তবে এত সকালবেলা উঠে দুই থেকে তিন ক্যাটাগরির মানুষ, একটা হচ্ছে ছাত্র সমাজ, আরেকটা হচ্ছে কর্মজীবী মানুষ, আর আরেকটা শ্রেণী হচ্ছে যারা স্বাস্থ্য সচেতন মানুষ। এছাড়া সাধারণত এত সকালবেলা কেউ উঠতে চায় না। যাদের কোনো কাজ থাকে না তারা একটু বেলা করে উঠে দীর্ঘ সময় ঘুমায়। আরে আল্লাহ, সকালবেলা এই অবস্থা। এ হচ্ছে সাইনবোর্ড, পার হয়ে যেতে হবে। একটু দেখে শুনে পার হই। সকালবেলা মানুষের ভিড়, কিচ্ছু করার নেই, এভাবেই পার হইতে হবে। যেভাবে লোকজন পার হচ্ছে ইন্ডিভিজুয়ালি, আর ওয়েট করছে মেট্রো বাসের জন্য। দেখতে দেখতে আবার সূর্যের আলো নেমে গেল। কুয়াশাটা দেখা যাচ্ছে, কেমন একটা হালকা ফগি ফগি ওয়েদার। বাইক যদি একটু বেশি জোরে টানি তাহলে দেখা যাবে যে গায়ের মধ্যে ঠান্ডা বাতাসটা ঢুকে যাচ্ছে শরীরের মধ্যে। তো আমার ভিউয়ার্সদের কি অবস্থা নিশ্চয়ই আপনারা, আমি যখন ভিডিও শুট করছি তাদের মধ্যে অনেকেই ঘুমাচ্ছেন, আবার অনেকে হয়তো ঘুম থেকে উঠে গেছেন। কার কি পরিকল্পনা আজকে দিনটাকে নিয়ে, কে কি করতে চাচ্ছেন, কি করবেন কমেন্টে জানান। আমি আমার মতামতগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আর আপনাদেরগুলো শুনলে আমার কাছে ভালো লাগবে। আমি মাঝে মধ্যে এই রাস্তাটা ব্যবহার করি, ঢাকা চিটাগাং হাইওয়ে রোড, এবং প্রায় আমাকে অফিসের কাজে এই রাস্তা ধরেই যেতে হয়। এবং যেতে যেতে এই রাস্তায় দেখি যে অনেক ধরনের লোক এই রাস্তা ওয়েট করছে বাসের জন্য। হাইওয়ে হওয়া সত্ত্বেও গণপরিবহনে অনেক ধরনের ভোগান্তি মানুষকে পোহাতে হয় এই রাস্তায়, এই দৃশ্যটা খুবই কমন। এই যেতে যেতেই দেখবো যে অনেক লোক বাসের জন্য ওয়েট করতেছে, সেই সাথে মেট্রো বাসের একটা বাস্তবতা আপনারা আশা করি এখনই দেখবেন, যে বাস কিভাবে যায়, কিভাবে চলে, কোথায় দাঁড়ায়, কিভাবে দাঁড়ায়, মানুষজন কিভাবে পার হয় ওভারপাস থাকা সত্ত্বেও। ঢাকা চিটাগাং হাইওয়ে রোডটা মোটেও নিরাপদ না, একেবারে অনিরাপদ। এই রাস্তা অনেক সময় রং সাইড থেকে গাড়ি চলে আসে, যেখানে বাস স্ট্যান্ড বা স্টেশনগুলো আছে সেখানে হচ্ছে বাসগুলো যে কিভাবে একটা আরেকটার সাথে আড়াআড়ি করে দাঁড়ায়। যতই বলি যে আসলে এই বিষয়গুলো নিয়ে আর কথা বলতে চাই না, ভালো লাগে না, কারণ আপনারা শুনতে শুনতে বিরক্ত হয়ে যান, কিন্তু তারপরেও চলে আসে, কারণ দিনের শুরুতে এই দৃশ্যগুলো চোখের সামনে সবার আগে পড়ে। এই হলো অবস্থা। ভালোই শীত পড়ছে। ঢাকায় যদি শীতের এত তীব্রতা অনুভব হয় তাহলে মফস্বল এলাকাগুলোর কি অবস্থা, বিশেষ করে পঞ্চগড়, সৈয়দপুর, নীলফামারী, উত্তরবঙ্গ যেটাকে বুঝায় সেখানকার অবস্থা তো আরও খারাপ। আমি আছি শনিরাকরা এলাকায়, আর এই এলাকায় জ্যাম থাকার কোনো কারণ নাই, কিন্তু জ্যাম থাকবে। ওকে, এই চিপা দিয়ে বের হইতে হবে, কিন্তু সামনে গেলে দেখবো পুরো রাস্তাটাই ফাঁকা। রাইডিং লাইফে আমি এই জায়গাটায় অসংখ্য অ্যাক্সিডেন্ট দেখছি, কাছের মানুষের মৃত্যুর ঘটনাও দেখছি। এই যে রিক্সাও চলতেছে রোডের মাঝখান দিয়ে, আবার সে আট চোখে তাকায় পুলিশের দিকে। এই এক রাস্তায় কি চলে না, সব চলে, সব কিছু, রিক্সা, বাস, ভ্যান গাড়ি, অটো, টেম্পু, এভরিথিং। বলতে গেলে রাস্তাটা একদম ফাঁকা, কিন্তু এই ফাঁকা রাস্তা যখনই একটু টান তুলতে যাবো তখনই দেখবো আবার এই সামনে আবার নতুন করে জটলা। আর এই জটলাটা হচ্ছে মেয়র হানি ফ্লাইওভার উঠার মুখে, সামনে কিছু পাবলিক পরিবহন যেগুলো হচ্ছে এখানে দাঁড়া দাঁড়া প্যাসেঞ্জার তুলে, এরপরে আবার পুরো ফ্লাইওভার খালি। তবে এই গোটা সিস্টেমটার সাথে আমরা মূলত অভ্যস্ত। ওই যে দেখেন সামনে একেবারেই খালি, কিচ্ছু নাই সামনে, একদম ফাঁকা, কিন্তু একটা বাস, একটা প্রাইভেট কার, এই যে দেখেন লাগাই দিচ্ছে, পুরোপুরি লাগাই দিচ্ছে। এগুলো চোখের সামনে প্রতিদিনই ঘটে, বাট আমরা আসলে অনেক ইউজ টু। এই যে বাসগুলো রাস্তা বন্ধ করে, এই যে দেখেন যেটা বলতেছিলাম যে পিছনে এইভাবে রাস্তা বন্ধ করে যাত্রী উঠানো হয়, ওঠানামা করা হয়, অথচ সামনে কোনো গাড়ি নেই, কিচ্ছু নাই। আর বাম সাইডে তো আরেক নাটক চলে, কারণ এখানে হচ্ছে রাস্তা বন্ধ করে চাঁদা তোলা হয়, আর পুরো রাস্তাটা জ্যাম লেগে থাকে। যাই হোক, আমি একটু ফাঁকা পাইছি, এবার সোজা টানতে থাকি। জ্যাম থাকবে আবার সামনে, আর সব কিছুকেই কবুল করে নিতে হবে। ফ্লাইওভারে বাইক জোরে টান দেওয়ার সাথে সাথে বাতাসের শব্দটা অনেক বেশি কানে লাগে, বাতাসের শব্দটা অনেক বেশি শোনা যায়। তো যাই হোক, আজকে অনেক কাজ, প্রথমে অফিসে যাব, অফিস থেকে
বের হয়ে আবার যাব হেড অফিসে, সেই সাথে রয়েছে আমার ব্যক্তিগত কিছু কাজ। মোটামুটি বলা যায় সারাটা দিনই ব্যস্ত থাকতে হবে বিভিন্ন কাজে, যেটা বলা যায় ডেইলি অ্যাক্টিভিটিস, ডেইলি রুটিন, ডেইলি ওয়ার্ক। আর প্রতিদিনের এই ডেইলি অ্যাক্টিভিটিসে আমার এই ট্রাফিক সিস্টেমটাও আমার সাথে ইনভলভ। কোনো সন্দেহ নেই যে এই ফ্লাইওভারটা অনেক বেশি কাজে দেয়, অনেক বেশি উপকারে আসে। একটা সময় ছিল যখন যাত্রাবাড়ি থেকে গুলিস্তানে আসতে গেলে প্রায় 30 মিনিট 40 মিনিট, আর জ্যাম বেশি থাকলে কখনো 1 ঘন্টার মতো সময় লেগে যেত। তো সেই জায়গাটা মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে পুরো ফ্লাইওভারটা পার হওয়া যায়। অনেকটা সময় আপনাকে সেভ করে দেয় এই ফ্লাইওভারটা। আস্তে আস্তে ঢুকে যাচ্ছি ব্যস্ত নগরীতে, ব্যস্ত নগরীতে ব্যস্ত শহরে। তো দেখতে দেখতে চলে আসছি মেয়র হানি ফ্লাইওভারের শেষ মাথায়, আর নাম হচ্ছে চানখারপোলের একটু আগে 21 হলের সামনে যে ডান দিকে রাইট টার্ন আছে এদিক দিয়ে বের হবো, ঢুকবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এই বাসের পেছনে পড়লে খবর আসছে, এই বাসের আগে যাওয়া অনেকটাই ইম্পসিবল। কারণ এত বড় বাস চললে সাইড পাওয়া যায় না, রাস্তার মাঝখানে ময়লা। আচ্ছা, আমি কি কোনো সমাজকর্মী, সোশ্যাল ওয়ার্কার? মনে হচ্ছে আমাকে গভর্নমেন্ট দায়িত্ব দিচ্ছে এগুলো দেখে শুনে ভালো মন্দ বিশ্লেষণ করতে। ভেরি ফানি। দোলচা তো চলে আসছি, যাবো হচ্ছে ডান দিকে। এই রাস্তাটা অনেকদিন বন্ধ ছিল, বিশেষ করে বাংলা একাডেমির সামনে দিয়ে যে রাস্তাটা টিএসসির দিকে চলে গেছে, অনেকদিন ধরেই হচ্ছে মেট্রো রেলের কাজের জন্য এই রাস্তাটাকে বন্ধ করে রাখা হয়েছে। এখন খুলে দেওয়া হয়েছে, আসা যাওয়া করা যায়। আদারওয়াইজ শহীদ মিনারের সামনে দিয়ে ঘুরে আসা যাওয়া করা লাগতো। ফেব্রুয়ারি খুব কাছাকাছি, তারপরও বইমেলা যথাসময় হওয়ার পসিবিলিটি নাই, কোভিডের কারণে শুনেছি যে 2 সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। তো সে অনেক আগের মতো জমজমাট এখন আর হয় না বইমেলা, আর এখনকার মানুষ তুলনামূলকভাবে বই কম পড়তে চায়। এই টানেলটা হচ্ছে এখানকার মেট্রো রেলের স্টেশন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা এই এলাকায় থাকেন তাদের জন্য এটা করা হয়েছে। চলে আসছে টিএসসিতে, টিএসসি একেবারেই ফাঁকা। এই তো 12টার পর থেকে আস্তে আস্তে আবার জমজমাট হওয়া শুরু করবে, কারণে অকারণে এসে লোকজন এখানে আড্ডা দেয়, আমিও দিই, ভালো লাগে। যেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র, কিন্তু পরিবেশটা অনেকটাই নষ্ট হয়ে গেছে এই মেট্রো রেলের কারণে। সে আগের পরিবেশ, আগের সৌন্দর্য এখন আর নাই। যাক, দেখতে দেখতে চলে আসছি শাহবাগে। বাজে হচ্ছে অলমোস্ট বিকেল 5টা, অফিস থেকে বের হয়ে গেলাম আর একটু যাব কাকরাইলের দিকে। সিগন্যালটা পার হয়ে যায়, ওকে। আরও একটা কর্মব্যস্ত দিনের সমাপ্তি, বলা যায় সফল সমাপ্তি। অনেক কাজ, অনেক কিছু খুব সুন্দরভাবেই সমাপ্ত হলো, এবং সেই সকালে আসছি। 7:30টায় বাসা থেকে বের হয়েছি, অফিসে আসতে আসতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে গেছে। সূর্য ডোবার সাথে সাথে শীতের তীব্রতা বাড়তেছে কিছুটা, একেবারেই হিমশীতল একটা পরিবেশ। এটা হচ্ছে রমনার পাশের যেই রাস্তাটা, ওই রাস্তা। আর এই রাস্তাটা আমার বরাবরই খুব পছন্দ এবং ফেভারিট একটা রোড, খুবই নিরিবিলি, ঠান্ডা একেবারে, দুপাশের গাছপালাগুলো এবং খুব ওয়াইড একটা অ্যাভিনিউ, দেখতেও ভালো লাগে। খুব নান্দনিক একটা রোড, যে চিপা দিয়ে ঢুকতেছে এটা অন্ধকার, উপরে মেট্রো রেলের কাজ চলতেছে, আর ওই মেট্রো রেলের যে স্টেশন প্ল্যাটফর্ম ওইটার নিচে এরকম ঘুটঘুটে অন্ধকার। এটা দিনের বেলা এরকম অন্ধকার থাকে, এই প্ল্যাটফর্মের নিচ দিয়ে গেলে মনে হয় যে অনেক রাত হয়ে গেছে, কেমন একটা ভৌতিক পরিবেশ। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ ঠিকঠাকভাবেই দিনটা পার হলো। আজকে সারাদিনই মোটামুটি রোদ রোজেলা একটা আবহাওয়া ছিল, রোদ ছিল, ওয়েদারটা অনেক চমৎকার ছিল, ভালো লাগছে। মোটামুটি বলা যায় একটু ফ্রেশ মাইন্ডে অফিস করছি সারাদিন। কিন্তু আমার ভিউয়ার যারা আছেন তারা কে কীভাবে দিন পার করছেন অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ এটা তো আপনারা জানেন যে আমি আপনাদের কমেন্টগুলো নিয়মিত পড়ি, কারণ আপনারা হচ্ছেন আমার একটা অবিচ্ছেদ্য অংশ, ভালোবাসার একটা অংশ। যাচ্ছে কাকরাইলের দিকে এবং ঢুকবো শিল্পকলার ভিতর দিয়ে যে দুদকের রোড আছে এই রাস্তা দিয়ে। এখানেও দেখা যাচ্ছে হালকা পাতলা জটলা। একবার ভাবছিলাম যে টিএসসির দিকে যাই, কিছু বন্ধু বান্ধব আছে ওদের সাথে আড্ডা দিই, আবার পরে মনে হলো যে না, আড্ডা দিতে গেলে মোটামুটি ভালো রকমের সময় লেগে যাবে, একটা লম্বা টাইম আমাকে ওইখানে স্পেন্ড করতে হবে। যেহেতু একটু সময় আছে হাতে, তাই আমার হাতে জমে থাকা দু একটা কাজ আছে যেটা কাকরাইলের অফিসে গিয়ে আমাকে সারতে হবে। এটাই হয়তো লাইফ, এই অফিস, মোটর ব্লগিং, ট্রাভেল, ঘোরাঘুরি, ঘর সংসার, সব কিছু নিয়ে আমাদের লাইফ। ছোট্ট লাইফে এই টুকিটাকি ভ্যারিয়েন্স না থাকলে লাইফটাই কেমন একঘেয়েমি লাগে। যদি আপনার লাইফ শুধুমাত্র সংসার কেন্দ্রিক, অফিস কেন্দ্রিক হয়, তাহলে আপনাকে হয়ে যেতে হবে রোবোটিক, যান্ত্রিক, একেবারেই নিরামিষ। তাই লাইফে ছোটোখাটো প্ল্যান থাকা দরকার, যে প্ল্যানগুলো আপনার লাইফে কিছু ভ্যারিয়েন্স এনে দেবে, কিছু বৈচিত্র্য এনে দেবে। দৈনন্দিন জীবনের ফাঁকফোকর একটু সময় যদি নিজের জন্য না পাওয়া যায়, একটু সময় যদি বের না করা যায়, তাহলে লাইফটাই কেমন পানসে লাগে। আমরা কী করি ঢাকা শহরে, যত নাটক সিনেমা করে যাই করি না কেন,
দেখা যায় যে দিন শেষে চিলিং পরিবেশ খুঁজি, যেখানে একটু চিল করা যায়, হাসি খুশি থাকা যায়, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া যায়, মজা করা যায়, এরকম পরিবেশ খুঁজি, এনভায়রনমেন্ট খুঁজি। বাট ঢাকা শহরে অনেকের সাথে টাইমিং হওয়াটা একটু কষ্টকর, তো কারোর সাথে টাইমিং হোক আর না হোক একটু কাদা কানুন করে টেকনিক্যালি নিজেকে ভালো রাখতে হয়। তো যাই হোক, জ্যামের মধ্যে আর আপনাদেরকে বসিয়ে রাখতে চাই না, সারাদিন অনেক কষ্ট করলেন, অনেক ছোটাছুটি করলেন, সে আমার বাসা থেকে অফিস পর্যন্ত আপনারা আমার সাথে আসলেন, শুনলেন, জানলেন অনেক কিছু, কাজে আজকে আর প্যারা দিতে চাই না। আরও একবার কৃতজ্ঞতা জানাতে চাই আমার ভালোবাসার ভিউয়ার্স অডিয়েন্স যারা আছেন, যারা নিয়মিত আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। বিদায় নিতে চাই সবার কাছ থেকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।